বর্ণপরিচয় নিবেদিত বঙ্গীয় প্রকাশক সমন্বয় কমিটি আয়োজিত বইমেলা 2021 এর মঞ্চে প্রতিদিনই উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ। 3রা ফেব্রুয়ারি বইমেলার একেবারে অন্তিম লগ্নে সমাপ্তি ঘোষণা করার মুহূর্তে বইমেলার আহ্বায়ক রূপা মজুমদার বলেন, প্রকাশকদের দাবি এবং আবেদন অনুযায়ী তাদের ইচ্ছে বইমেলা যদি আগামী বছর 25শে ডিসেম্বর 2021 থেকে 2রা জানুয়ারি 2022 পর্যন্ত করা হয় তার আবেদন তারা রেখেছেন। রূপা মজুমদার জানিয়েছেন সেই মঞ্চ থেকে বিবেচনা করা হবে এবং সেই দিনই আগামী বছর বইমেলা 2022 এর লোগো প্রকাশ করা হয় আনুষ্ঠানিকভাবে। তার নাম হয় মহানগর বইমেলা 2022। আর এই বইমেলায় সামিল হয়েছিল ক্যালকলিং টিভিও। প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত প্রতিদিনের খুঁটিনাটি আপডেট তুলে ধরেছিল ক্যালকলিং টিভির ক্যামেরা। এদিন অনুষ্ঠানের শেষে ঋত্বিক মুখার্জি ক্যালকলিং টিভির অন্যতম প্রবীণ সাংবাদিক সেখানে উপস্থিত হয়েছিলেন। ক্যালকলিং টিভির পক্ষ থেকে সম্মানিত করা হয়, সম্মান জ্ঞাপন করা হয় রূপা মজুমদার, শঙ্কর মণ্ডল, সমিত রায়, কুণাল ঘোষ সহ মঞ্চে উপস্থিত আরো বিশিষ্ট ব্যক্তিত্ববর্গকে। হ্যালো, 2020 সালটা কেমন গেছে আমরা সবাই জানি। তো 2020টা যখন শেষ হচ্ছিল তখন একটা ভালো লাগা আসন্ন দিন 2021টা হয়তো ভালো যাবে এই যেমন একটা ভালো লাগা ছিল, কিন্তু একটা ভালো না লাগার খবর ছিল যে এবারও কি তাহলে বইমেলা হবে না। আর আমরা সবাই জানি এই যেমন ক্যালকলিং নামের মধ্যে একটা কলকাতাকে ডাকা, মানে কলকাতার আহ্বান, সেই কলকাতার আহ্বানের মধ্যেই যে যেগুলো আছে কলকাতার মিষ্টি, কলকাতার আড্ডা, কলকাতার বইমেলা, এই বইমেলাটা না হলে যেন মনে হয় শীতটা এলো না, কলকাতায় ঠিক করে নতুন বছরটা শুরু হলো না, কলকাতাটা যেন কলকাতা হয়ে উঠতে পারে না। তো এই যখন একটা মন খারাপ করা খবরের মধ্যে হঠাৎ এলো যে বইমেলা হচ্ছে এবং খুব দ্রুত প্রস্তুতির মধ্যেই হলো, তখন মনে হলো এই কলকাতার বাসীদের জন্য এই বইমেলাটাকে এই বছরে এই চ্যালেঞ্জিং টাইমসেও উপহার দেওয়ার জন্য, ফিরিয়ে আনার জন্যে, যাদের একেবারে অকুণ্ঠ উদ্যোগ ছাড়া হতো না তাদের কোথাও না কোথাও আমাদের সবার পক্ষ থেকে একটা শ্রদ্ধার্ঘ্য জানানো উচিত। সেই উদ্দেশ্যেই এটা আমাদের করা। একটা যে বলে না এখন আমাদের সবাই কাছে যে সময়টা চলছে মাস্ক পরে, একটা মুখবন্ধের সময়, কিন্তু বইমেলায় এসেই ওই মুখবন্ধটা জুড়ে গিয়ে মুখবন্ধ হয়ে যায়, অর্থাৎ নতুন একটা কিছু শুরুর একটা সূচনা বহন করে। সেই নতুন শুরুর বা নতুন সূচনার বহনের ইয়ে থেকেই আমি মঞ্চে ডেকে নেব শ্রী শঙ্কর মণ্ডল, দীপ প্রকাশনীর কর্ণধার এবং বঙ্গীয় প্রকাশনা সমন্বয় কমিটির চেয়ারম্যান শ্রী শঙ্কর মণ্ডল। আমি ডেকে নেব শ্রীমতী রূপা মজুমদারকে, দেব সাহিত্য কুটিরের ডিরেক্টর এবং কনভেনার বইমেলা, রাজশ্রী মজুমদার, উনিও দেব সাহিত্য কুটিরের ডিরেক্টর, প্রিয়াঙ্ক পাণ্ডে, অনিরুদ্ধ রায়, সৌরভ বিষয় এবং অবশ্যই কুণাল ঘোষ, এদের সকলকেই আমাদের তরফ থেকে ক্যালকলিংয়ের পক্ষ থেকে ছোট্ট একটা অভিনয় এবং ছোট্ট শ্রদ্ধার্ঘ জানাই। যারা দাঁড়িয়ে আছেন
আসছে বছর আবার হবে এই আশা নিয়ে আমরা শেষ করছি।